শুধু অস্ত্র নিয়ে যুদ্ধ করাটাই যুদ্ধ নয়, আরও অনেকভাবেই যুদ্ধ করা যায়। তার যুদ্ধের অস্ত্র ছিল একটি কলম আর একটি ক্যামেরা। যে বড় ভাইকে খুঁজতে যে উনি নিখোঁজ হয়েছেন এটা সঠিক নয়, ওই বক্তব্যটা হয়তো তার জন্য খুব মঙ্গল বয়ে আনেনি। যে যাদের হয়তো তেমন কোনো অবদান নাই কিন্তু তারা অনেক পুরস্কার পেয়ে গেছে, জহির রায়হান কি সঠিকভাবে মূল্যায়িত হয়েছে? যখন মুক্তিযুদ্ধের সময় আমি জহির রায়হানের সাথে আমার হাজবেন্ডের সহযোদ্ধা ছিলাম, বিভিন্নভাবে তাকে শুধু অস্ত্র নিয়ে যুদ্ধ করাটাই যুদ্ধ নয়, আরও অনেকভাবেই যুদ্ধ করা যায়। জহির রায়হান যেমন একটা কলম, তার যুদ্ধের অস্ত্র ছিল একটি কলম আর একটি ক্যামেরা, এ দিয়ে তিনি কিন্তু যুদ্ধ করেছেন এবং তার আত্মবিশ্বাস ছিল দেশ স্বাধীন হবে। যাই হোক, সে কষ্টের দিনের কথা আমার বইটা পড়লেই হয়তো জানতে পারবেন, অনেক অনেক ঘটনা। তো সেই জিনিসটা বলবো যে দেখেন, আরেকটি জহির রায়হান হয়তো জহির রায়হানকে আর আমরা পাবো না। তার যে মেধা, তার যে চলচ্চিত্রে বলেন, লেখনীতে বলেন, তার যে মেধা, সেই মেধা আমি কিন্তু আমার এই জীবনে আমি যতটুকু যখন থেকে জহির রায়হানের সান্নিধ্যে এসেছি, আমার বিবাহিত জীবন, তারপরে তাকে হারাবার যে বেদনা, তাকে যে হারিয়েছে যেভাবে, যে সময়টা, যদিও আমার এই জহির রায়হানের সঙ্গে আমার বিবাহিত জীবন বা তাকে হারাবার সময়টা কিন্তু 3 বছর, এবং আমার বিয়ে যখন হয়েছে তখন আমার বয়স ছিল 21 বছর। তো আমি এত অল্প বয়সে বিধবা হয়েছি, তারপরে আমার 2টি ছেলে আছে জহির রায়হানের, একজনের নাম আরাফাত রায়হান অপু আর একজনের নাম তপু রায়হান। তপু রায়হান 2-1টা ছবিতে অভিনয় করেছে আপনারা জানেন। পরবর্তীকালে আমি বলেছি যে চলচ্চিত্রে যেমন অশ্লীলতা ঢোকার কারণে, অশ্লীল যখন অশ্লীলতা ঢুকে গেল তখন আমি বললাম যে বাবা, এখানে আর তোমার কাজ করা হবে না। কারণ আমাদের পারিবারিক যে একটা সম্মান, আমরা যে সম্মানটা অর্জন করেছি, তোমার বাবা, আমি, আমাদের পারিবারের, সেই সম্মানটাকে আর নষ্ট করা যাবে না, ওতে তুমি অন্য কিছু ভাবো। তো যাই হোক, যেটা বলছি যে জহির রায়হানের যে অন্তর্ধানের ব্যাপারটা, নিখোঁজ হওয়ার ব্যাপারটা আপনারা যেভাবে জানেন, আমিও তাই, আমার কাছেও আজও পর্যন্ত জহির রায়হান কি জহির রায়হানকে আমি কীভাবে হারালাম, আমার স্বামীকে, আমার সন্তানটা কীভাবে সৃষ্টি হওয়া হলো, এটাকে আজও পর্যন্ত এটা কিন্তু সঠিকভাবে জানতে পারিনি। আপনারা যেমনভাবে জানেন তেমনভাবে আমিও জানি। তবে এটা ঠিক যে তাকে কৌশলে, তাকে বিভিন্ন রং ইনফরমেশন দিয়ে, যে শুধু শহীদুল্লাহ কায়সার নাই, শহীদুল্লাহ কায়সার তো ছিলেনই, এবং আর একটা জিনিস যেটা অনেকেই বলেন না বা বইতে বা পেপারে দেখি, যে বড় ভাইকে খুঁজতে যে উনি নিখোঁজ হয়েছেন এটা সঠিক নয়। উনি কিন্তু সবার জন্য, ওনার দেশের সব মানুষের, প্রতিটি মানুষের জন্য ফিলিংস ছিল, ভাইয়ের ফিলিংস তো ছিলই, কিন্তু উনি যেসব মুক্তিযোদ্ধাদের, যেসব গুণীজনদের বা যে সমস্ত বুদ্ধিজীবীদের ডেড বডি পাওয়া যায়নি, তাদেরকে বলা হয়েছে, তাদেরকে সহ শহীদুল্লাহ কায়সারকে মিরপুরের আটকে রাখা হয়েছে কোনো এক জায়গায়, এরকম ইনফরমেশন দিয়ে তাকে বাড়ির থেকে, তাকে বিভিন্ন সময়ে তিনি মুখ খুলতেন না, তার হয়তো বলতেন, আমি জিজ্ঞেস করতাম, বলতেন না না এখন কিছু বলা যাবে না, পরে সব জানতে পারবে, এরকমভাবে উনি করছেন। তবে এটাও ঠিক, আর একটা জিনিস ছিল যে উনি ঠিক এই নিখোঁজ হওয়ার আগে উনি একটা প্রেস ক্লাবে দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়েছিলেন, সেখানে তো আমি উপস্থিত ছিলাম না। তো অনেকেই বলেন যে ওই বক্তব্যটা হয়তো তার জন্য খুব মঙ্গল বয়ে আনেনি, উনি হয়তো এমন কিছু কথা হয়তো বলেছিলেন যেটা আমি জানি না, আমার শোনা কথা। তো এই হচ্ছে মোট কথা। তো যাই হোক, এটা এখনো পর্যন্ত তার মৃত্যু রহস্য এখনো উদ্ঘাটন হয়নি,
আদৌ কোনো দিন হবে কি না সেটাও আমি জানি না। মানুষের আশার শেষ নাই এবং আমার সন্তানরা আমরা আজও তার যে আদর্শ, তার যে কর্ম, সেগুলোকে বুকে রেখে, সেগুলোকে লালন করে, সেই দুঃখ কষ্ট ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমরা কিন্তু আজও পথ চলছি, আজও পথ চলছি এবং আগামীতেও যতদিন বেঁচে থাকব এটা কখনোই ভুলার নয়, কখনো ভুলে যাব না। আক্ষেপের একটা কথা যেমন বললাম যে দেখেন এই শুধু চলচ্চিত্র অঙ্গন না, চলচ্চিত্র অঙ্গনের বাইরে বলবো যে জহির রায়হান কি সঠিকভাবে মূল্যায়িত হয়েছে? হয়নি। আজকে আমি সুচন্দা, আমার যতটুকু অবদান আমি কি হতে পেরেছি? পারিনি। তো আমার দুঃখের কথা আমি বললাম, আমি কিন্তু একজন মুক্তিযোদ্ধা, কেন আমার জহির রায়হান আমার স্বামী ছিলেন, তার সহযোদ্ধা ছিলাম এবং ছিল, সেই হিসেবে যদি আপনি ধরেন সেই কষ্টের দিন, সেই যে মুক্তিযোদ্ধাদের নিয়ে তাদেরকে নিয়ে যে কাজগুলো আমি করেছি, জহির রায়হানকে নিয়ে যে খেয়ে না খেয়ে সন্তানদের নিয়ে যে কষ্ট, এগুলো কি কিছুই না? তো এগুলো না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যাদের হয়তো তেমন কোনো অবদান নাই কিন্তু তারা অনেক পুরস্কার পেয়ে গেছে। সেখানে সবচেয়ে আগে আমার কথা তো বাদই দেন, জহির রায়হান কতটুকু মূল্যায়িত হয়েছে? জহির রায়হান কি মূল্যায়িত হয়েছে দেশে? তার যে গুণাবলী অ্যাজ এ রাইটার, মানে সর্বক্ষেত্রে যদি বিবেচনা করেন, হয়নি, হয়নি। এটা অবশ্যই আমাদের মনের মধ্যে, আমার আমার সন্তান এবং আমার কথা বলবো, আমার এবং আমার সন্তানদের মধ্যে একটা ক্ষোভ, দুঃখ এটা রয়ে গেছে এবং হয়তোবা আমি জানি না, আমি এই ক্ষোভ নিয়েই হয়তো দুনিয়া থেকে চলে যাবো।